हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সব কিতা হড্ডা বালা আসনি আমিও বালা আছি আর ও একটু কাগে ঘুম থেকে উঠিয়া দেখি স্নো দিছে খুব বেশি স্নো দিছে ও ভাবলাম একটু ভিডিও করে দেই আপনারা লাগি আর আমার গলাও কোন কিলা কিলা লাগে আর বুঝি আর এখানে আমি এখনো চা খাইছি না চা না খাইলে আমার বয়সও ঠিক হয় না চা খাওয়া পরে বয়স ঠিক হইব আর আমি হইতে বয়স ওভার দিলাই পরে চা খাই মনে আর আমি ঘুম থেকে উঠিয়া উঠলো গালো কোনটা খাইতাম বালা ফাই না একটু টাইম যাই গেলে খাইতাম বালা ফাই আর ই আমি ইয়েস্টারডে আমার বাচ্চান তরে লইয়া আমি ক্যান্ডি ফ্লস বানাইছিলাম খেয়েখন কটন কান্ডি খেয়েখন ক্যান্ডি ফ্লস আর বাংলাদেশও হইন হাওয়াই মিঠাই আমি বানাইছিলাম ও আমি ভিডিও করে আপনারা লাগিয়ে রাখছি লাখ কটন কান্ডি বানাইন ও কটন কান্ডির মেশিন একটা আমি কিনছিলাম বাক্কা আগে আর কতদিন পরে পরে আমি তারারে বানাইয়া দেই ও মিডিল ও সুগার দিয়া আর কটন কান্ডির মেশিনটা গরম হয়ে গেলে পরে একটা স্টিক দিয়া আমরা যেটা স্টিক শিক্ষা বাব বানাই ইউজ করি ওটা স্টিক দিয়া কটন কান্ডি বানাইলেন একবারে ইজি আর বাচ্চাতে খুব বেশি খুশি হইন বানাইতেও সুন্দর লাগে আর খাইতেও সুন্দর লাগে নাকি সুগার একটু বেশি লাগে সুগার কত সময় ফরে ফরে সুগার দেওয়া লাগে তে আপনারা এনজয় করো কামি আর মাত্তাম পারিয়ান না মানে ঘুম থেকে উঠলে তো মাতাও যায় না তে আপনারা এনজয় করো কামি কিলা বানাইছি কটন কান্ডি আমার ভিডিও যদি আপনারা গেছে ভালো লাগিয়া থাকে তে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও বাই